আমরা এলাকে জোরাঙ্গের মাছ না কথা কাটতে আছে তো আচ্ছা আর পর্দার মধ্যে শেখ আছে ঠিক না শেখ হাসি নিয়ে চক্ষু কয় না আর আমরা এলাকায় জোরাঙ্গে আমার চক্ষু কয় না পর্দার মধ্যে হাত দুই ডেকে কয়টা জোরি নেমায় পাও অঙ্গপুরদের কোনো পার্থক্য নাই তাহলে পর্দার মধ্যে জোরি নেমার পার্থক্য করে কি বোঝা লাগবে না অঙ্গপুরতাঙ্গে সেকেল সুরাতে কোনো পার্থক্য নাই কিন্তু 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 তার একটা পাওয়ার আছে প্রধানমন্ত্রীর চেয়ার ওই পাওয়ারটা জোরি নেমার নাই এই জন্য জরিনার মা আর পুতুল নবী আমাদের মতোই মানুষ কিন্তু তার ভিতরে একটা পাওয়ার আছে যে পাওয়ারের নাম হলো ওহি পাওয়ার ঠিক না বাটি ওই পাওয়ারটা তোমার আমার মধ্যে না এই জন্য নবী সর্বশ্রেষ্ঠ সন্তান নবীর কাছে ওহি আসে তোমার আমার কাছে ওহি আসে প্রধানমন্ত্রী পাওয়ারের চেয়ারটা প্রধানমন্ত্রী পাওয়ার ওই পাওয়ারটা জয় নেমার ঠিক এই জয় নেমার প্রধানমন্ত্রী এক না কথা ঠিক ঠিক লাগাইছেন না খবর দেওয়া হইয়া বাজারদেরকে বলবো এক শ্রেণী বাজারে বর্তমানে বের হচ্ছে রাগ করবে না বোঝাচ্ছি ঝগড়া করে যেটা ফরজ আছে কিছু এই না ঝগড়া কইরা ফেলতে পারে মারামারি করি অনেক সময় মানুষ মানুষকে মাইরে বলি নাউজুবিল্লাহ ভালে আল্লাহ মাফ করুন বর্তমানে এক সিনেমার বাজানরা এমন আছে কলে আল্লাহর নবীর যখন দুরুদ পড়া হয় তখন যে নাদার ওরা মুসলমানের মধ্যে ইয়া আছে না এক সিনেমার বাজানরা আছে না আবার এই নিয়ে কি গজা করে খবরদার ঝগড়া ফেতনা বাজাইলে কিন্তু দাঁড়ানো লুকু সেজদা বসা এই চারটে কাজ দাঁড়ানো লুকু নামাজের ভিতরে আচ্ছা বসে অবশ্য যখন দুরুদ শরীফ পড়লে তখন আমার নবীর নাম আসে না তখন দাঁড়াইলেন না কেন এটা ভালো করে বলুন তখন কেন দাঁড়াইলেন তখন দাঁড়াইলে নামাজ হবে হ্যাঁ আমার বাসানদের কি বলে এইটা নিয়ে আবার কেউ ঝগড়া কই আমাদের এই তরিকের মুরব্বীদের ভিতরে এই হাজি ইমদাদ এই হাজি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুকির রহমাতুল্লাহ তিনি কিন্তু দুরূদ শরীফ তেলাওয়াতের সময় দাঁড়ায় আর তারই মুরিদ ছিলেন আমাদের তরিকের মুরিদ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ আসামে থানবী তারা বসে থাকতে একই মিয়া তারা বসা থাকতে আর তার পীর পীর দাঁড়ায় তখন হুজুর বলতেন বাবা তোমরা বসে আছো ঠিকই আছে আমি দাঁড় হয়েছি আমার হালাত সম্পূর্ণ আলাদা আমার এই ব্যাপারে আমি মাজুম আমার হালাতে গোলবাজে যেটাকে বলা হয় এই ব্যাপারটা আলাদা কথা ঠিক না বেটি কেউ এটিকে ফরজ ওয়াজে সুন্নাত মনে করি না কেউ যদি এমনি ফরজ মনে করে নাই ওয়াজিব মনে করে নাই সুন্নাত মনে করে নাই এটি নিয়ে ঝগড়া করে কিন্তু বাজান এটিকে যদি কেউ বলে করতেই হবে তাহলে কিন্তু গুনাহ হবে মানুষের ইমান ফেরায় যায় ঠিক না বা ঠিক
বর্তমানে প্রচলিত মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা যাই না দুইটা শুই না এই সমর্থন করে ইমান থাকবে না সে ব্যাপারে আলোচনা নাই সে ব্যাপারে ঝগড়া নাই নারী নেতৃত্বে ইসলাম সমর্থন দেয় না সে ব্যাপারে আলোচনা নাই আলোচনা আছে কেরা খারাই না কেরা খারাই না জোরে বলে কথা ঠিক না বেটি যদি বলেন তাইলে কিন্তু খবরদার কবরে কিন্তু কোন দলাদলি কথা কয় না আছে 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 কবরে পুরুষ কয়টা তোমার আমার রুহ যখন রুহ জগতের ভিতরে ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহকে একত্রিত কইরা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না এ প্রশ্ন করছেন আমরা উত্তর দিছিলাম বালা রাব্বুল আলামিন আপনি আমাদের রব কথা ঠিক কি না হে দুনিয়া দার পাগল আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন কি দান করলেন পরীক্ষার হলে এর ভিতরে ছাত্র ছাত্রীর স্বাধীনতা আছে না নাই প্রশ্ন দেওয়া হয় লেখার জন্য প্রশ্ন দেওয়া হয় তিন ঘন্টায় স্বাধীনতা দেওয়া হয় তুমি যা মনে কর তা লেখবা তোমাকে বাধা দেওয়ার কোন আইন নাই ওই সময় যদি তোমাকে কেউ বাধা দেয় তাইলে বাগান স্বাধীনতার পরীক্ষার হল থাকে না কি জোরে বলে কথা কিনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমাকে মালিক স্বাধীনতা দান করলেন আম হিল হিন্দু আইদা তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম ঢিল দিয়ে দিলাম সাইয়া দিলাম কেন তোমাদেরকে আমি ঢিল দিলাম লিয়া বুলিয়াকুম আইয়াকুম আহসানু আমালা আমি পরীক্ষা করব তোমাদেরকে এই স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী তোমরা ভালো কাজ করলা আর কে আমার বিরুদ্ধাচরণ আমার হুকুমের বিরুদ্ধাচরণ করলা এই পরীক্ষার জন্যই তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলা স্বাধীনতা দান করে আমার মালিক ঘোষণা করলেন ওয়াহাদাইনাহুম নাজদাই আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম একটা ডানের রাস্তা বেহেশতের রাস্তা আর একটা বামের রাস্তা জাহান্নামের রাস্তা তোমরা যদি দুনিয়া স্বাধীনতা পাইয়া কেউ বেহেশতের রাস্তায় চলতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রাস্তা চলার শক্তি আমি তোমাদেরকে দান করব আর কেউ যদি স্বাধীনতা পাইয়া জাহান্নামের রাস্তায় চলতে চাও আমি তোমাদেরকে বাধা দেব না কারণ তাহলে পরীক্ষার হল থাকবে না ওই পক্ষে যদি খারাপ রাস্তায় বামে চলতে চাও সেই রাস্তায় চলারও শক্তি আমি তোমাদেরকে দান করব কিন্তু তোমাদের এই স্বাধীনতা হায়াতের ভিতরে আমি কিছু বলবো না স্বাধীনতা শেষ হওয়ার পরে যখনই কবরে যাবা তখনই প্রথম প্রশ্ন মান রব্বুকা প্রথম প্রশ্ন কি রুহ জগতের ভিতরে একাত্রিত করে বলছিল আলাস্তু বিরব্বিকুম আমাদের রব কে এখন স্বাধীনতা পাইয়া বিভিন্ন সময় কারে রব মনে করছে এক শ্রেণী বর্তমানে আমার বাগানরা পর্দা আলে মারা বলে বর্তমানে বাংলাদেশের মধ্যে বাজান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিংকন তিনি একটা নিয়ম নীতি জারি করছিলেন তার নাম হলো প্রচলিত গণতন্ত্র যার প্রবক্তার ভিতরে তিনি একজন তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ কথা বুঝে বাজান আর একটা নিয়ম নীতি বর্তমানে আমাদের বাংলাদেশের ভিতরে চলছে যেটা বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে জোরে বলে নাউজুবিল্লাহ নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো পক্ষ নাই নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই কথা ঠিক মানুষ কি কোনো সময় নিরপেক্ষ থাকতে পারে হিন্দুরা তাদের পক্ষ অবলম্বন করবে ধর্মীয় খ্রিস্টানরা করবে ইহুদিরা করবে বৌদ্ধরা করবে আমরা মুসলমান তো আমাদের ধর্ম পক্ষ অবলম্বন করব আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে আমি বললাম আমি রিজাউল করিম কথা কয়
আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। বলে তুমি কি কল? আমি কৃষ্ণ। আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। বলে তুমি কেডা কল? আমি জর্জ ডব্লিউ বুশ। আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। এ মানুষ কি নিরপেক্ষ থাকতে পারে? নিরপেক্ষ হয় নাস্তিকেরা, ধর্ম করে না। এই জন্য বাজানদেরকে বলবো, বুঝে শুনিয়ে তারপর চিনতে পারবো না, করে কবরে যাই। রব কারে মানছ? খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাউসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, জোরে গো আল্লাহ, আসাই নামা শুভ মালিক আল্লাহ, বল দেওয়ার মালিক আল্লাহ, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। জাতীয় পার্টি যদি না থাকে, খবর চাকরি যদি না থাকে, ব্যবসা যদি না থাকে, কোন সময় রব বানাইছে আওয়ামী লীগের, কেউ বলেছে বিএনপি, কেউ বলে জাতীয়, কেউ বলে চাকরি, কেউ বলে ব্যবসা, কেউ বলে কথা কন্যা দেয় বলবে হা হা লা। আমি তো জানি না আমি কই, কাকে আমি রব মানছিলাম। প্রথম প্রশ্নে বলেন ফেল। দ্বিতীয় প্রশ্ন, আমার দীন কাম, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছে? চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া লাগবে। এক শ্রেণী আমার বাজানরা আছে, তাদের কাছে ইসলামের কালচার ভালো লাগে না, ঠিক কার্যক্রম ভালো লাগে বিজাতিদের? এখন সে কি বলতে পারবে আমার দিন ইসলাম? বিপদ আছে না? তিন নম্বর প্রশ্ন, আমার নবী লুকা আল্লাহ রাসূল কি দেখাবেন? বলবেন মান হা যার মজু, বলো ব্যক্তিকে কেউ আওয়ামী লীগ কে নেতা বানাইছে, কেউ বিএনপি কে নেতা বানাইছে, বুঝেন না? কেউ অমুক টমুক সমুখের নেতা বানাইছে? সর্বক্ষেত্রে আল্লাহর নবী কে নেতা মানতে পারে নাই? পারছে পারছে, হ্যাঁ পারছে। দেখি আমি কই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো শুনে কি? দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, বলে দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। আমার পর রাগ হইছে না? আর কি বেশি বেশি রাগ হইছে? রাখুন না, কোনো লাভ নাই কপাল পড়া। এখন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইছি, আল্লাহ রাসূল কাছে আমি শুনাইতেছি, রাগ হইলে আল্লাহ রাসূলের সঙ্গে আন্দালে বলে হুজুর হাদিস মিথ্যা, নাও বলে আমি যাও, মিথ্যা যদি না হয় তাহলে মুখস্থ করে ঘরে যাইয়া, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, বলে মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। সে আল্লাহ নবীকে দেখে তো উত্তর দিতে পারবে না, এই সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে? আসাল ফাতার ইদিন কাশাফাল গুবার,
আফরাসুল সাহতার বলকে আম হামারু হে দুনিয়াদার পাগল আমার বদলবান আজকে চক্ষুগুলা দুনিয়ার তুমি আর আমি চক্ষু খুইলা দুনিয়ার ভিতরে চলি বাজান আমি পরিচয় দে আমি পীর কেউ পরিচয় দে আমি মুফতি কেউ পরিচয় দে আমি মুহাদ্দিস কেউ পরিচয় দে আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি অমুক তালুকদার বংশের লোক জমিদার বংশের লোক আমি অমুক ডক্টর আমি অমুক 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 টাকার মালিক বিল্ডিংয়ের মালিক এ দুনিয়াদার পাগল পাগল বাবার এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে যখন তোমার বাড়ির দরবার আজা সালাত সালাম সিটি বাজাইয়া বলবো বাজারে কুত্তা কয়া দেখো কই তোমার পীরগিরি কই তোমার মুশরিগিরি কই তোমার টাকার গরম কই তোমার ক্ষমতার গরম বাজান তামাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল দুজন মুসলমান দুজন অন্য জাতি বাজার দুজন মুসলমানের ভিতরে বাদশা সিকান্দার ইস্কান্দার বাদশা একজন তামাম দুনিয়ার বাদশাই করিলে ইন্তেকালের আগে ওসিয়া করলো আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া আরে পরাইয়া না হাত দিয়ে বাহিরে রাখিয়া সহজ সহজ ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কাপড় পরাইয়া জানাজা পরাইয়া খাট দুইয়া হাত দুইয়া বাহির রাখিয়া খাটির ভিতরে উঠে শহর ঘুরায় যারা বুঝে না তারা বলছে দেখছো আজীবন বাচ্চা আমাদের দেখে ওদের খাজনা এবং ট্যাক্স নিল এখন মরার পর কেমন হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায় বিজ্ঞ আলেম না বলে মক্কার দলেরা তোমরা তো বোঝো না বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহির রেখে ঘুরিয়া শহরে তারপর দাফন করার জন্য তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষের আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে দিতে আর কেউ হইতে তামাম দুনিয়ার বাদশাই করলাম কিন্তু আমি যখন কবর রওনা করব একেবারে দুইটা খালি হাত কবর রওনা করব আর কিছু নিতে বাজানদেরকে বলবো ফরকালে মাহুনদেরকে বলবো বাজান তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকতে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় বাড়ির দরজায় আম্মা আব্বা ঘুমাইয়া রইল আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল আজ পর্যন্ত খবর দিতেও পারবো না নিতেও পারলাম না এমন একদিন আসবে দিতেও পারবো না নিতেও পারবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে ঠকলে পাঁচবার ঠকলে আমার চেষ্টা করলে বুধবার আশা করা যায় একবার খবর অভিযোগ ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি জিতবার কিন্তু বাগানদেরকে বলো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিকজন আমাদের সবাইকে তার খাস গান্দা বান্দি বানাইয়া পুরো দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুমের তরিক অনুযায়ী চইলা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি আল্লাহু আমিন এ ঘরের মহিলারা হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের পানি সারো।